হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মিষ্টি অবিরাজ মিক্স ব্লগে সবাইকে স্বাগত অনেক দিন পরে চলে আসলাম একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই সাথে থাকবে দেখতেই পাচ্ছ আমরা গাড়ি করে যাচ্ছি একটা জায়গার উদ্দেশ্যে তো গেছিলাম মামা শ্বশুরের বাড়ি ঘুরতে আমার এক বান্ধবী এক দাতা তাদের ফ্যামিলি নিয়ে তার দুই মেয়ে নিয়ে তো আমরা সবাই সেইখান থেকে গাড়ি করেই গেছিলাম সেই গাড়ি করেই আমরা যাচ্ছি আজ হাজারদুয়ারিতে তা দেখতেই পারছো আমার হাজব্যান্ড ড্রাইভ করছে এখানে দাদা তার ছোট মেয়ে বসে আছে তো আর এই দিকে বসে আছে হলো আমার সেই বান্ধবী তো বান্ধবীতে ও তো নিজের খেয়ালে রয়েছে পিছনে আমার ছেলে বসে আছে আর এই দিকে বসে রয়েছে হলো বান্ধবীর বড়ো মেয়ে তার নাম হলো সুমিত তা সবাই মিলে আনন্দ করতে করতে আমরা চলে গেলাম হাজার হাজারদুয়ারিতে তো আমার এত ভালো লাগছিল সবাই মিলে অনেক দিন পর একসাথে একটা জায়গায় বেরিয়েছি তো আমরা হাজারদুয়ারি পৌঁছে নিয়ে নিলাম প্রথমে একটা ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি করে সাইড সিন দেখব তার জন্য তা অনেক বেলা হয়ে গেছিল বলে আমরা সাইড সিনে আমরা সাইড সিন খুব অল্পই দেখতে পেলাম দেখতেই পাচ্ছ আমরা ছেলে সুমি দাদা আমার বান্ধবী আমার হাজবেন্ড এইদিকে আমার পাশে রয়েছে সবাই মিলে চলে যাচ্ছে হাজারদুয়ারির ওখানে একটা জায়গা রয়েছে সেটা হলো কাঠগোলাপের বাগান বাড়ি তা কাঠ গোলাপের বাগান বাড়ি তা এখন সেটা চলতি কথা হয়ে গেছে হলো কাঠগোলাপ বাগান বাড়ি তো আমরা সেখানে চলে গেলাম তা সেখানে যেতে যেতে এই হলো ভে সামনে ঢোকার জায়গাটা দেখো কি সুন্দর আগেকার দিনেই হাতের কাজ ছিল না আমরা সবাই মিলে ওর ভেতরে ঢুকে গেলাম এখনই দেখবে আমার ছেলে কিউরিয়সিটির জন্য একটা জায়গায় গেল দেখতে ও সব কিছুতেই ভীষণ কিউরেসিটি তার এই দেখো দূরে দেখা যাচ্ছে একটা হনুমান বসে রয়েছে তো ওখানে হনুমানটা এক তো সবাইকে দেখে এত মানে ভয় পেয়ে যাচ্ছে মানে আমি ভয়ে তো মোবাইলটা ওই জন্য লুকিয়েই ফেলেছি ভিডিও অফ করে তো আমরা কাঠগোলাপের বাগান বাড়িতে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম অনেকটা পথ দেখতেই পাচ্ছ গাছ চারিদিকে গাছ দেওয়া রয়েছে তা মাঝখান থেকে অনেকটা পথ আমরা হাঁটছি সামনে ছেলে আর দাদা হাঁটছে আমরা পিছনে রয়েছি তো এই কাঠগোলাপের বাড়ির সম্বন্ধে আমরা অনে আমি অনেক কিছু তথ্য তোমাদেরকে দেব নিজের কথা বলে দেব না এখানে যে গাইড আছে তারাই সব কিছু তোমাকে বলে দেবে তো কিছুটা এগিয়েই আমরা টিকিট কেটে নিলাম এই দেখো টিকিট টিকিট হলো তিরিশ টাকা তা কাঠগোলার বাড়ির বাড়ির সম্বন্ধে সব কিছু শুনতে হলে আমার পরের ব্লকটা অবশ্যই দেখো তাহলে এখন আসি টাটা